ফিরুক বাংলার কৌলিন্য, আইএএস আইপিএস অফিসার হোক রাজ্যের ছেলেমেয়েরা, বারবার প্রকাশ্য সভায় একথা বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার ঋত গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে প্রস্তুতি শুরু, প্রস্তুতি শুরু সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে। হ্যাঁ, এটাই বাংলার আইএএস আইপিএস তৈরির নতুন কারখানা। এখানেই বিশেষজ্ঞদের নিপুণ হাতযশে তৈরি হবেন আগামী আমলারা। এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাংলার যারা ছেলেমেয়েরা আছে, অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জেলাতে আছে, গ্রামে গঞ্জে আছে, গরিব ছেলেমেয়েরা আছে, তাদের জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া। আগে একটা ধারণা ছিল যে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে গেলে দিল্লি যেতে হবে, ওখানে গিয়ে পড়াশোনা করতে হবে, সেটা যে নয়, আমরা সেইটা সুযোগটা এখানে করে দিয়েছি। সুরজিৎ কর্পূরকায়স্থ, আলাপন বন্দ্যোপাধ্যায়রা তো রয়েছেন, দিল্লির দুই পেশাদার সংস্থার সঙ্গে টাই আপ করেও পড়ুয়াদের ট্রেনিং গাইডেন্সের ব্যবস্থা করেছে রাজ্য। নামমাত্র খরচ, হস্টেল ফেসিলিটি, লাইব্রেরি, উন্নত টেকনোলজি, সর্বোপরি দিল্লির যে কোনো ইনস্টিটিউটের মতো হাজার হাজার পড়ুয়ার ভিড় নেই এখানে। শান্ত ঘরোয়া পরিবেশে নিরালায় আগামীর স্বপ্ন বুনছেন নিমাই অন্বেষারা। রিফাইন্ড ওয়েতে সেটা পড়ানো হয়, তারপর কী কী বুকস ফলো করতে হবে সেটার গাইডেন্স আমরা পাই। ম্যামরা আছেন যারা আমাদেরকে সব যে কোনো অসুবিধাতেই গাইড করছেন। তারপরে আমাদের অ্যাকর্ডিংলি মানে স্টুডেন্টসদের যে নিড অনুযায়ী সেই অনুযায়ীও সিলেবাসটাকে মানে পড়ানোর ধরনটাকে চেঞ্জ করা সেটাও হয়। আর তারপর রেগুলার টেস্ট তো হচ্ছেই, যেটা তারপর মেন্টরিং সেশনসও হয় আমাদের। ফুল লেন্থ টেস্ট সিরিজগুলোও প্রোভাইড করা হচ্ছে, মানে সেকশনাল টেস্ট আগে হয়েছে তো এখন ফুল লেন্থ টেস্ট প্রোভাইড করা। আর রেগুলার গাইডেন্সও আমরা পেয়েছি ম্যামদের থেকে বা স্যারদের থেকে যখন যেভাবে সম্ভব। আমাদের একটা জিনিস যেটা ভালো প্রোভাইড করা হচ্ছে সেটা ওয়ান টু ওয়ান মেন্টরশিপ, তো সেখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি গাইড করা হয়, তো সেটা আমাদের ক্ষেত্রে খুব হেল্প করেছে। ভারতের প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর, সুবিমল সেন ছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। স্বাধীনতার পর কেন্দ্রীয় স্তরে বাঙালি প্রশাসকদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো, কিন্তু বাংলার অফিসারদের সংখ্যা কমতে কমতে আজ হাতে গোনা। সল্টলেকের এটিআইতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার, পুরোদমে ক্লাস চলছে এবং প্রতিনিয়ত বিশেষজ্ঞদের দিয়ে ক্লাস নেওয়ানো হচ্ছে, ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য উদ্যোগী এই সংস্থা। ক্যামেরায় কমল জানার সাথে সুতপা সেন, জি ২৪ ঘন্টা, কলকাতা।